ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সোলফুল স্টোরিজ। তো আজকে হচ্ছে 2nd April শনিবার। তো আজকে আবার একটা স্পেশাল ডে। তো তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো কি হতে চলেছে। তো আজকে হচ্ছে জেনিন 10th month বার্থডে। আজকে এই যে সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে গেছি, জেনিকে এখন দিদি সেরেলাক খাওয়াচ্ছে, ওর জন্য একটা ম্যাট কেনা হয়েছে, ওই ম্যাটের মধ্যে বসিয়ে খাওয়াই, কারণ ও তো খেতে গেলে চারিদিকে ছড়ায়, তারপর জামা কাপড়ে মাখায়, তো তার জন্য বিছানায় আগে খাওয়াতাম, তো বিছানায় খুব প্রবলেম হয়, তার জন্য ওই ম্যাটে বসিয়ে খাওয়াই, ও খেয়ে খাচ্ছে আর পুতুল নিয়ে খেলছে। তাহলে চলো জেনিকে দেখাচ্ছি জেনি কি করছে এখন। তো আজকে দিনটা স্টার্ট করা যাক। জেনি কি করছো তুমি আজকে? কি তোমার আজকে হ্যাপি বার্থডে? আজকে 10th month বার্থডে? জেনি 10 মাস হয়ে গেল। খেয়ে নাও, খেয়ে নাও। এটা কে, এটা কে? এটা তোমার, এটা তোমার ফ্রেন্ড? তুমি কার সাথে খেলছো? ফ্রেন্ডের সাথে খেলছো? জেনি আই, জেনি এই যে নাকটা রম করো তো, করো করো করো, একটু দেখাও তো নাকটা, তুমি কেমন নাকটা করো করো। কি হলো জানি? এই যো, থাক থাক থাক, দেখো দেখো দেখো, দেখাবি না? জেনি এখন স্নান করবে। এই যো সমস্ত কিছু, জেনি বালতি, মগ, গামলা রেডি। জেনি তুমি কোথায় স্নান করবে? গামলার মধ্যে বসে? এরপর আমি 2 চামচ মতো সাদা তেল নেব। এটা দিয়ে ভালোভাবে দেখিয়ে নিতে হবে। এরপর এই 1 কাপ আইসিং সুগার এখানে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ফেটাতে হবে। মধ্যে 2 চামচ দুধ দিচ্ছি, 2 থেকে 3 চামচ মতো, দিয়ে আবার ফেটিয়ে নেব। এবার দেব 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ মতো কোকো পাউডার। এটাকে চেড়ে নিতে হবে। আমি একটুখানি বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল, এই আমি বাড়ি আসলাম। আমি কেক যেটা বানাচ্ছিলাম, কেকের ব্যাটারটা আমি রেডি করে রেখেছি, এবার আমি কেকটা বসাবো, দেন আমি স্নানে যাব। তো চলো, আজকে একটুখানি বিজি আছি, জেনে আসলে জন্মদিন, অন্য প্রতিবারই তো মানে কেক
কিনেই ওকে মানে কাটানো হয়। তো এইবার হচ্ছে যে ভেবে ভাবলাম যে আমি একটুখানি বানাই, তো সেটাই করছি। তার জন্য একটুখানি বিজিও আছি, ঠিকঠাক করে ব্লগ করতে পাচ্ছি না, তো যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রেশার কুকারটাকে ফার্স্টে আমি 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে কেকটা বসাবো। প্রিহিট করে নিয়ে এবার কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি, এবার সেফটি ভালভটা খুলে প্রেশার কুকারটা আটকে দেব। এটা হবে 30-40 মিনিট একদম লো ফ্লেমে। আমার এই চকলেট ফ্রস্টিংটা রেডি হয়ে গেছে, এই দেখো। আমি এই যে রেডি হয়ে গেছি, জেনিও রেডি হয়ে গেছে, এবার কেক কাটতে যাবে জেনি। দাঁড়াও তোমাকে, তোমাদের দেখাচ্ছি জেনিকে। এই যে জেনি, জেনিকে দিদি রেডি করে দিয়েছিল। আবার জেনি চুলটা এলোমেলো করে দিয়েছে বলে দিদি আবার চুল আছড়ে দিচ্ছে। জেনি আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছে, এই এইটা আমি দেখিয়েছিলাম, এই স্কার্টটা ভাই ওকে দিয়েছে। জেনি তোমার ড্রেসটা একটু দেখাও সবাইকে। হ্যাপি বার্থডে জেনি, হ্যাপি 10th মান্থস বার্থডে। বুটে 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 বুটে, এমা এই ইয়ে টপটাকে খুলে দিয়েছে কি? এই যে টাটা জেনি, জেনি টাটা, এই যে টাটা করো 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 করো, টাটা টাটা করো মা, টাটা করো, টাটা করো। টাটা করে দাও, টাটা করে দাও, শোনা টাটা। এই যে আমার কেকটা রেডি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। আমি এর উপরে তোমাদের তখন দেখালাম যে চকলেট তার উপরে আমি ভ্যানিলা কিম ক্রিমটা বানিয়ে আমি ফ্রস্টিং করেছি। কেক কাটার জন্য আর দাদু ঠাম্মিও রেডি হয়ে গেছে। এই যে একটা বেলুনও খুলে গেছে। জেনি কি দেখছো, কেক খাবে? এই যে কেক খাবে, হ্যাঁ
কাটা হয়ে গেছে, আমাদেরও সবার কেক খাওয়া হয়ে গেছে, সবাই বলেছে কেকটা খুব ভালো হয়েছে। তো আমি এর আগেও চকলেট কেক বানিয়েছি, তো আজকেও বানালাম আর একবার জেনির জন্য, কারণ প্রতি মাসে তো মিও আমর বা কোথাও থেকে কেক কিনে কাটানো হয়, তাই এবারে আমি আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি বানাবো, তাই বানালাম। এই যে জেনি এখন ঢ্যান ঢ্যান করছে, জেনিকে ড্রেসটা ছাড়িয়ে দিয়ে ওর খুব গরম লাগছে, আর তারপর ঘুমও পেয়েছে ও, এখন ঘুম পাড়িয়ে দেবো, পরে সেরেলাক খাওয়াবো। তো আজকে ব্লগটা আমি এখনই এন্ড করছি। তো আজকের এই জেনির বার্থডে স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করতে ভুলো না। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি।